রিক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার। রিক হচ্ছে জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই রিক এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে 50 জনকে নিয়ে একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন। এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় সহ বিস্তারিত তথ্যগুলো আমি জানিয়ে দেবো। আশা করবো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন। আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ করবো অবশ্যই পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, তো চলুন আমরা রিক এনজিও বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে bizjobs.com এর মাধ্যমে 12 অক্টোবর 2023 তারিখে। ক্রেডিট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে 50 জনকে। পদের সংখ্যা হচ্ছে 50টি। জব রেসপন্সিবিলিটিস এর ক্ষেত্রে বলা হয়েছে সমিতি গঠন ও পরিচালনা। এর মধ্যে রয়েছে সমিতি গঠনের ক্ষেত্রে সরজমিনের সংশ্লিষ্ট এলাকার আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিবেচনা নিয়ে জরিপ সম্পন্ন করা। সদস্য ভর্তির ক্ষেত্রে সরজমিনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আয়ের উৎস ইত্যাদি বিষয়াদি যাচাই সাপেক্ষে যোগ্যকৃত ব্যক্তিকে সদস্য হিসেবে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা। সমিতি সভা পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করা। সদস্য ভর্তি বাতিল, ঋণ প্রস্তাব গ্রহণ, সঞ্চয় ফেরত আবেদন গ্রহণ, বীমা সুবিধা প্রদান বা সমন্বয়, আদায়যোগ্য ও আদায় সমিতি সভার যাবতীয় সিদ্ধান্ত রেজুলেশন খাতায় লিপিবদ্ধ করা। সদস্য ভর্তি ফরম, ঋণ আবেদনপত্র, ঋণ চুক্তিপত্র, বীমা ফেরত ফর্ম সহ তার ব্যবহৃত সকল ফর্মের তথ্য ঘর যথাযথভাবে পূরণ করা। প্রতিটি সমিতিকে আদর্শ মান অর্থাৎ 25 থেকে 30 জন সদস্যের উন্নতি করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা, এর মধ্যে রয়েছে সমিতির সদস্যদের উপস্থিতিতে এবং অধিকাংশ সম্মতিতে উপযুক্ত সদস্যের ঋণ আবেদন গ্রহণ, সঞ্চয় ফেরত, বীমা ফেরত আবেদন গ্রহণ, ওইদিন যাচাই সাপেক্ষে সুবিধা পাই বা মতামত সহ আবেদনপত্র অফিসে জমা করবেন। ঋণের জন্য আবেদনপত্র, সদস্যের প্রকল্প, আয়ের উৎস, একাধিক প্রকৃত অভিভাবক, উপযুক্ত জামিনদার, সরজমিন যাচাই করা, ঋণ আবেদনকারী মূলধন, দায় দেনা, আয় ব্যয়, ঋণ পরিশোধের যোগ্যতা সক্ষমতা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে ঋণের প্রকৃত সক্ষমতা বিবেচনা করে ঋণের সিলিং নির্ধারণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে ঋণ আবেদন অনুমোদনের জন্য সুপারিশ করা। ঋণের কিস্তি, বকেয়া রোধে এবং বকেয়া আদায়ে সক্রিয় ভূমিকা পালন করা। তথ্য ও যোগাযোগ ব্যবস্থাপনা, এর মধ্যে রয়েছে সদস্যদের সংস্থা প্রত্যত্ত সুযোগ সুবিধা, সংস্থার নিয়ম কানুন যথাযথভাবে দ্রুত তার সাথে সদস্যকে অবহিত করা। অফিস ব্যবস্থাপনা করতে হবে এবং অন্যান্য দায়িত্ব পালন করতে হবে, যেমন সপ্তাহে একদিন সাপ্তাহিক স্টাফ মিটিং, অবশ্যই উপস্থিত থাকা, সাপ্তাহিক প্রতিবেদন উপস্থাপন করা, সংস্থার প্রয়োজনে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দায়িত্বের অতিরিক্ত যেকোনো দায়িত্ব পালনে সচেষ্ট থাকা। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, ওয়ার্ক প্লেস হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল জব, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে HSC পাস, অর্থাৎ এন্টার পাশে আপনারা আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা চাওয়া হয়েছে 1 বছর, বয়স সর্বনিম্ন 18 বছর, ছেলে এবং মেয়ে উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন। সংস্থার বিভিন্ন কর্ম এলাকার পরীক্ষার আয়োজন করা হবে, যেমন সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার জেলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে, বৈধ লাইসেন্স থাকতে হবে। জব লোকেশন হবে কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চট্টগ্রাম এবং চট্টগ্রামের চকবাজারে। বেতন দেওয়া হবে 22,750 টাকা থেকে 30,875 টাকা করে প্রতি মাসে। বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে 3টি উৎসব ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, লাঞ্চ ভাতা, কমিউনিকেশন ভাতা, মোবাইল এবং ইন্টারনেট, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডের লোন, গ্রাচুইটি, দূরবর্তী ভাতা, কর্মী কল্যাণ তহবিল থেকে নিজ এবং পরিবারের সন্তানদের জন্য চিকিৎসা সহায়তা, মোটরসাইকেল লোন, মোবাইল লোন, মোবাইল সিম, ল্যাপটপ লোন, ট্যাব, ফুয়েল বিল ইত্যাদি প্রদান করা হবে। রিভিউয়ার্স, এই পদটা যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। যদি বিডিজ অফিসে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাপ্লাই নাও বাটনটা ক্লিক করে আবেদন করতে পারবেন, অথবা অ্যাকাউন্ট না থাকলেও আপনি আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে আপনার সিভি মেইলে পাঠিয়ে দিতে হবে। hr@rikbd.org এই মেইলে আপনি আপনার ছবি সহ সিভি পাঠিয়ে দিতে পারেন আগামী 11 নভেম্বর 2023 তারিখের মধ্যে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিও বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 50টি পদে নিয়োগ দিচ্ছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর, দীর্ঘায়ু জীবন কামনা করছি। কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।